কাল থেকে দেশব্যাপী সেনাবাহিনী মোতায়েন করা হচ্ছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মাহবুব তালুকদারও সকালে সিলেটে বিভাগীয় কর্মকর্তাদের সঙ্গে মত বিনিময়ে সভায় যোগ দিয়ে তিনি এই কথা বলেন বলেন যে কোনো মূল্যে নির্বাচনে ভীতিমুক্ত পরিবেশ নিশ্চিত করতে হবে নির্বাচন ও সন্ত্রাস একসাথে চলতে পারে না নির্বাচনে সেনা মোতায়েন হলে দেশের জনগণের প্রত্যাশার প্রতিফলন ঘটবে বলেও মন্তব্য করেন তিনি বিভাগীয় কর্মকর্তাদের কঠোরভাবে নিরপেক্ষতার মধ্য দিয়ে দায়িত্ব পালনের আহ্বান জানান এই নির্বাচন কমিশনার যে কোনো মূল্যে নির্বাচনের ভীতিমুক্ত পরিবেশ ধরে রাখতে হবে একজন ভোটার যেন নির্বিঘ্নে বাড়ি থেকে বেরিয়ে ভোট কেন্দ্রে গিয়ে নিজের ইচ্ছা অনুযায়ী ভোট দিয়ে আবার নিরাপদে বাড়ি ফিরতে পারেন আগামীকাল থেকে দেশব্যাপী সেনাবাহিনী মোতায়েন করা হচ্ছে নির্বাচনে সেনাবাহিনী মোতায়েন জনগণের প্রত্যাশার প্রতিফলন জাতীয় সংসদ নির্বাচন নির্বিঘ্ন করার লক্ষ্যে যান চলাচলে বিধিনিষেধ আরোপ করা হয়েছে আগামী ত্রিশ ডিসেম্বর ভোট গ্রহণ শুরুর আগে মধ্যরাত থেকে চব্বিশ সারা সারাদেশে প্রায় সব ধরনের যান চলাচল বন্ধ থাকবে আর মোটরসাইকেল নিষিদ্ধ থাকবে চার দিন রোববার সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের এক প্রজ্ঞাপনে ভোটগ্রহণের সময় গাড়ি চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করা হয় এতে বলা হয়েছে উনত্রিশ ডিসেম্বর শনিবার দিবাগত মধ্যরাত বারোটা থেকে ৩০ ডিসেম্বর রোববার দিবাগত মধ্যরাত পর্যন্ত সড়ক পথে দশ ধরনের যান চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করতে হবে এগুলো হচ্ছে বেবি ট্যাক্সি অটোরিকশা ইজি বাইক ট্যাক্সি ক্যাব মাইক্রোবাস জিপ পিক কার বাস ট্রাক টেম্পো ইজি বাইক ও স্থানীয় পর্যায়ে বিভিন্ন যন্ত্র চালিত যানবাহন আঠাশ ডিসেম্বর শুক্রবার দিবাগত রাত বারোটা থেকে এক জানুয়ারি মঙ্গলবার মধ্যরাত পর্যন্ত মোটর সাইকেলের উপর নিষেধাজ্ঞার কথা প্রজ্ঞাপনে বলা হয়েছে এই নিষেধাজ্ঞা রিটার্নিং কর্মকর্তার অনুমতি সাপেক্ষে নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থী বা তাদের নির্বাচনী এজেন্ট দেশি বা বিদেশি পর্যবেক্ষকদের ক্ষেত্রে শিথিল থাকবে বিএনপি নির্বাচনে হারার আগেই হেরে গেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের দুপুরে নোয়াখালী দুই আসনের সেনবাক বাজারের পাইলট হাই স্কুল মাঠে আয়োজিত পথসভায় তিনি এসব কথা বলেন ওবায়দুল কাদের বলেন নির্বাচনে বিএনপি এখন এলোমেলো দল তারা হারার আগে হেরে গেছে বিএনপি সন্ত্রাসী দুর্নীতি ও খুনের রাজনীতি সাধারণ মানুষ প্রত্যাখ্যান করতে শুরু করেছে কারণ মানুষ বুঝে গেছে বিএনপি ক্ষমতায় এলে আবার হাওয়া ভবন হবে দেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে সুতরাং এই বিজয়ের মাসে স্বাধীনতা বিরোধী অপশক্তির চূড়ান্ত পরাজয় হবে বলেও জানান তিনি বিজয়ী হতে পারবে না এই সন্ত্রাসীদের গ্রেপ্তার করে নির্বাচনের লেভেল ফিল্ড তৈরি করতে নির্বাচন প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান এস টি ইমাম দুপুরে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই আহ্বান জানান এস টি ইমাম নির্লক্স অনুযায়ী বিএনপি জামাত সন্ত্রাসের পথ বেছে নিয়ে আওয়ামী লীগের উপর হামলা চালিয়ে আওয়ামী লীগের উপর দোষ চাপাচ্ছে বলে অভিযোগ করেন তিনি এ পর্যন্ত বিএনপি জামাতের হামলায় পাঁচজন নিহত এবং দুশো পঞ্চাশ জনেরও বেশি নেতাকর্মী আহত হয়েছেন বলেও দাবি করেন এইচটি ইমাম আওয়ামী লীগের মিছিলে সন্ত্রাসীরা গুলি বোমা এবং পেট্রোল বোমা হামলা চালাচ্ছে বলেও অভিযোগ করেন তিনি এছাড়া ঐক্যফ্রন্টের নির্বাচনী প্রচারণায় ভাটা পড়েছে বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা নির্বাচনের প্রচার প্রচারণা শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত বিএনপি জামাত ঐক্যফ্রন্টের সন্ত্রাসী বাহিনীর হাতে আওয়ামী লীগের পাঁচজন পাঁচজন নেতাকর্মী নিহত হয়েছেন এবং দুইশো পঞ্চাশ জনেরও বেশি নেতাকর্মী সমর্থক গুরুতরভাবে আহত হয়েছেন নির্বাচন কমিশন ও প্রশাসনকে এ ধরনের হামলা ও সহিংসতার জড়িত বিএনপি জামাত কাডারদের অবিলম্বে গ্রেপ্তার করে নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করার জন্য দাবি জানাচ্ছি সারা দেশের ধানের শীর্ষের প্রার্থীর নেতাকর্মী ও সমর্থকদের ওপর হামলা ও গ্রেপ্তার অব্যাহত আছে এমন অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি নয়াপটনে কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি বলেছেন একতরফা নির্বাচন করতে আওয়ামী লীগ আদালতের ঘাড়ে বন্দুক রেখে বিএনপির প্রার্থী বাতিল করেছে বলেন আওয়ামী লীগ নিজেদের মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তি দাবি করলেও তাদের দলে রাজাকার ও আলশামস রয়েছে বিএনপির মনোনয়নে আইএসের ভূমিকা রয়েছে সরকারের এমন বক্তব্যের সমালোচনা করে তিনি বলেন এতে সত্যের লেশ মাত্র নেই আর নানাভাবে নানা মানে একটা চক্রান্ত জাল বিস্তার করে এখানে নির্বাচন কমিশন এখানে প্রশাসন তারপরে আদালতকেও চাপে দিয়ে চাপ দিয়ে আদালতের ঘরে বন্দুক রেখে আপনার অনেক ধানের শেষের প্রার্থী প্রার্থিতা বাতিল করে দেওয়া হচ্ছে আগামী ত্রিশ ডিসেম্বর কেবল একটি নির্বাচনী নয় এটি একটি আন্দোলনও জানিয়ে ভোটারদের সেরকম একটি প্রস্তুতি নেয়ার কথা বলেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ডক্টর এমাজউদ্দিন আহমেদ সকালে জাতীয় প্রেস ক্লাবে অনুষ্ঠিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন অনুষ্ঠানে আলোচকরা সরকারের সমালোচনা করে বলেন প্রধানমন্ত্রী চাইছেন না দেশে একটি সুষ্ঠু নির্বাচন হোক সেনাবাহিনীর প্রতি সাধারণ জনগণের আস্থা আছে জানিয়ে তারা বলেন ভোটের দিন কেবল তারা টহল দিলেই হবে অনুষ্ঠানে ডক্টর এমাজুদ্দিন আরও বলেন দেশ উন্নত হলেও এদেশের এখনও এক তৃতীয় মানুষ নিরক্ষর এছাড়া জনসংখ্যার তেইশ শতাংশ সীমার নিচে বাস করছে তাই বোঝায় যায় এখানে কেবল একটি পক্ষই লাভবান হচ্ছে বলবো যে আপনাদের কাজ হবে যেটা একটা নতুন কিছু সৃষ্টি করা সৎ সাহস নিয়ে সদিচ্ছা নিয়ে এবং প্রস্তুত হয়ে যাকে ভালো লাগে তাকে ভোট দেন কিন্তু ভোট দেওয়ার ব্যাপারটাই প্রস্তুতি নিয়ে যাওয়া একান্ত প্রয়োজন একাদর জাতীয় সংসদ নির্বাচনের আর বাকি ছয় দিন তাই শেষ সময়ের নির্বাচনী প্রচারে সরগরম দেশের অলিগলি রাস্তাঘাট হাটবাজার বাজার দিনরাত এক করে চলছে প্রার্থীদের গণসংযোগ উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় নৌকা ভোট চাইছেন মহাজোটের প্রার্থীরা আর সরকারের নানা অনিয়ম তুলে ধরে গণতন্ত্র পুনরুদ্ধারে ধানের শেষে ভোট চাইছেন বিএনপি এবং ঐক্যফ্রন্ট প্রার্থীরা প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবি নিয়ে বিস্তারিত জানাচ্ছেন মনির শুভ পুরো দেশে নির্বাচনের হাওয়া শীতের তীব্রতাকে হার মানিয়ে নির্বাচনী উত্তাপ ভোর থেকে মাঝরাত নিজ নিজ নির্বাচনী এলাকা চষে বেড়াচ্ছেন রাজনৈতিক দলের প্রার্থীরা বিরামহীন চলছে গণসংযোগ পথসভা আর উঠান বৈঠক নির্বাচন ঘিরে নড়াইল দুই আসনের আওয়ামী লীগের মনোনীত প্রার্থী বাংলাদেশ ক্রিকেট দলের সফল অধিনায়ক মাসরাফি বিন মুর্তোজা আইনজীবীদের সাথে মতবিনিময় করেছেন এ সময় প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা যেন কোনোভাবেই শারীরিক ও মানসিকভাবে ক্ষতিগ্রস্ত না হন সেদিকে খেয়াল রাখতে দলের নেতাকর্মীদের আহ্বান জানান তিনি বরিশালে প্রচার প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা বরিশাল তিন আসনের স্বতন্ত্র প্রার্থী আতিকুর রহমান তার নির্বাচনী এলাকা রহমতপুর বাজারে গণসংযোগ করেন অন্যদিকে বরিশাল সদর পাঁচ আসনের আওয়ামী লীগের প্রার্থী অবসরপ্রাপ্ত কর্নেল জাহিদ ফারুক শামীম নবগ্রাম রোডে গণসংযোগ চালান নির্বাচনী প্রচার প্রচারণা তুঙ্গে কুড়িগ্রামে এক আসনে সকালে জাতীয় পার্টির প্রার্থী অ্যাডভোকেট রশিদ আহমেদ নাগেশ্বরীর ছিলাখানা বাজার সহ বিভিন্ন স্থানে নির্বাচনী প্রচার চালান এছাড়া পাগলা বাজার সহ বিভিন্ন স্থানে নির্বাচনী প্রচারণা ও গণসংযোগ করেছেন ন্যাশনাল পিপুলস পার্টির জাহিদুল ইসলাম জাহিদ মণ্ডল প্রচারে নেমেছেন অন্যান্য আসনের প্রার্থীরাও সকালে নেতাকর্মীদের নিয়ে নগরীর নয় নং ওয়ার্ডের দরগাপাড়া পাঠানপাড়া ও আশপাশের এলাকায় গণসংযোগ করে ধানের মার্কায় ভোট চান রাজশাহী সদর আসনের বিএনপি প্রার্থী মিজানুর রহমান মিনু উন্নয়নের নানা প্রতিশ্রুতি নিয়ে ভোটারদের সামনে হাজির হন রাজশাহী দুই আসনের মহাজোটের প্রার্থী ফজলে হোসেন বাদশাহ বাকি আসনগুলোতেও গণসংযোগ করে ভোট চান প্রার্থীরা বন্দরনগরে চট্টগ্রামের সাতকানিয়া লোহাগড়া ও পটিয়ায় লিফলেট বিতরণ করে গণসংযোগ ও পথসভা করেছেন ক্ষমতাসীন দলের কেন্দ্রীয় কমিটির উপদপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া সব ষড়যন্ত্র উপেক্ষা করে দেশকে সমৃদ্ধি উন্নয়নের পথে এগিয়ে নিতে মার্কায় ভোট চান তিনি কুষ্টিয়ার ভেড়ামারায় নির্বাচনী গণসংযোগ করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হকিনু এ সময় বাতাসে গদা না ঘুরিয়ে বিএনপিকে নির্বাচনে আসার অনুরোধ জানান তিনি এদিকে নাটোরের সিংরায় নির্বাচনী ইশতেহার ঘোষণা করে প্রচারণা চালিয়েছেন আওয়ামী লীগের প্রার্থী আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক নির্বাচনের শেষ সময়ে কুমিল্লায় চলছে প্রার্থীদের বিনাহীন প্রচারণা কুমিল্লার বুড়িচং পাঁচ আসনে নৌকা প্রতীকের প্রার্থী আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আব্দুল মতিন খসরু সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন আর ছয় সদর আসনে ও নির্বাচনী সভা করেছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আকমো বাহাউদ্দিন বাহার এমপি এছাড়া সাতক্ষীরার শ্যামনগরে নৌকার বিজয় নিশ্চিতে নির্বাচনী জনসভা করেছেন সাতক্ষীরা চার আসনের মহাজোটের মনোনীত প্রার্থী এস এম জগলুল হায়দার জেলার বুড়িগোয়ালিনী ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে উপজেলা কলবাড়ী নেকজানিয়া মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে এ জনসভা অনুষ্ঠিত হয় সিরাজুমুনি শুভ নিউজ নাইন ঢাকা লক্ষ্মীপুর চার আসনের ধানের শেষে প্রার্থী কর্মী সমর্থকদের নির্বাচনী প্রচারে বাধা দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন আসাম আব্দুর রব দুপুরে তার নির্বাচনী এলাকা রামগতিতে সংবাদ সম্মেলনে সব কথা বলেন তিনি রব বলেন ভোটে নিশ্চিত পরাজয় জেনে তার নেতাকর্মীদের ভয়ভীতি দেখিয়ে নির্বাচনী প্রচারে বাধা দেওয়া হচ্ছে অফিস ভাঙচুর করছে আওয়ামী লীগের লোকজন শেখ হাসিনা জোর করে ক্ষমতা যেতে চাইছেন বলেও মন্তব্য করেন রব আগামী চব্বিশ ঘন্টার মধ্যে তার নির্বাচনী এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা না হলে যে কোনো অপ্রীতিকর পরিস্থিতির জন্য সরকারকেই দায় নিতে হবে বলে হুঁশিয়ারি দেন তিনি এদিকে ভোলা লালমোহনে দুর্বৃত্তদের হামলা তিন যুবলীগ নেতাকর্মী আহত হয়েছেন ভোলা তিন আসনের আওয়ামী লীগ প্রার্থী নুরুন্নবী চৌধুরী শাওনের অভিযোগ তার নির্বাচনী প্রচার বাধাগ্রস্ত করতে বিএনপির লোকজন আওয়ামী লীগ নেতাকর্মীদের ওপর হামলা চালিয়েছে নোয়াখালীতে বিএনপি প্রার্থী ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন তার নির্বাচনী প্রচারে বাধা দেয়ার অভিযোগ আনেন আওয়ামী লীগ প্রার্থীর বিরুদ্ধে ভোট নিয়ে সব শঙ্কা দূর করে দিতে পারে ভোটারদের উপস্থিতি মনে করে বেসরকারি সংগঠন সুশাসনের জন্য নাগরিক সুজন সংগঠনটি বলেছে নির্বাচন কমিশনের উপর আস্থাহীনতা রয়েছে তা দূর করতেও কোনো চেষ্টা নেই ইসির পরিবেশ এখনও সন্তোষজনক না হওয়ায় ত্রিশ ডিসেম্বরে নির্বাচনকে ঘিরে আশঙ্কা থাকলেও ভোটারের উপস্থিতি এ দৃশ্য বদলে দিতে পারে নির্বাচনকে কেন্দ্র করে ইশতেহার ঘোষণা করেছে আওয়ামী লীগ ও বিএনপি বিএনপির পাশাপাশি ইশতেহার দিয়েছে এ দলের জোট জাতীয় ঐক্যফ্রন্ট এবারের নির্বাচনী ইশতেহার প্রথম থেকে আলোচনায় মানুষও ব্যাপকভাবে স্বাগত জানিয়েছে এসব ইশতেহারকে রাজনৈতিক দলগুলোর ইস্তেহার পর্যালোচনা করে সংবাদ সম্মেলন করেছে সুশাসনের জন্য নাগরিক সুজন সংগঠনটি মনে করে এবারের ইশতেহারে অনেক ভালো প্রতিশ্রুতি রয়েছে তবে রাজনৈতিক দলগুলো যদি সত্যি সত্যি উপলব্ধি করে ভোটের মাধ্যমে ক্ষমতার পরিবর্তন হয় তাহলেই তারা এগুলো বাস্তবায়নে আন্তরিক হবে আমরা যদি ভোটাধিকার নিশ্চিত করতে পারি এর যদি গ্যারান্টি দিতে পারি অর্থাৎ প্রতি নির্বাচনে ভোটাররা ভোটের মাধ্যমে তাদের পছন্দের পার্টিকে ভোট দিবে এবং তারাই সরকার গঠন গঠন করবে এটা যদি নিশ্চিত করতে পারি এই গ্যারান্টিটা আমার মনে হয় আজকে আমাদের দরকার সব দলের কাছ থেকে তাহলে কিন্তু রাজনৈতিক দলগুলো পরিবর্তন করতে বাধ্য হবে সুষ্ঠু নির্বাচনে সরকার নির্বাচন কমিশন ও রাজনৈতিক দলগুলোর ভূমিকার কথা উল্লেখ করে সুজন সভাপতি বলেন এখনো আস্থাহীনতা কাটাতে পারেনি ইসি বর্তমান নির্বাচন কমিশনের উপরে মানুষের আস্থার অভাব আছে আমার নিজের অভাব আছে এবং তাদের এ যত কার্যকলাপ তারা করেছে প্রদর্শন করে আস্থা বাড়ার কোনো কারণ হয় নাই বিরোধী রাজনৈতিক দলের উপর দমন পীড়ন বিদেশি পর্যবেক্ষকদের ভিসা না দেয়া সাংবাদিকদের কাজের সুযোগ সীমিত করে দেয়াকে সুষ্ঠু নির্বাচনের অন্তরায় বলে মনে করেন সুজন সম্পাদক বিভিন্ন জায়গায় মানুষের মধ্যে শঙ্কা আছে মানুষের মধ্যে আশঙ্কা আছে যে ভোটাধিকার প্রয়োগ করতে পারবে কিনা ভোটের দিন শান্তিপূর্ণ পরিবেশ বিরাজ করবে কিনা যে মানুষ ভোটকেন্দ্রে যেতে পারবে কিনা এইরকম একটা শঙ্কা আছে এখন অংশগ্রহণমূলক নির্বাচন হচ্ছে রাজনৈতিক দলগুলো অংশগ্রহণ করছে এটা ইতিবাচক নিঃসন্দেহে এটা যেটা 2014 সালে হয়নি কিন্তু ভোটারদের অংশ গ্রহণ না হলে সত্যিকার অংশ গ্রহণমূলক নির্বাচন হবে না ইস্তেহারে অহিংস রাজনৈতিক পরিবেশ নিয়ে যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে তা দেশে নতুন রাজনৈতিক সংস্কৃতি তৈরি করবে বলে আশাবাদী সুজন আমাদের অনেকগুলো সমস্যার আমাদের সমাধান হয়ে যাবে ফরহাদ হোসেন নিউজ 9 ঢাকা গণমাধ্যম কর্মী ও পর্যবেক্ষকদের একادر জাতীয় সংসদ নির্বাচনের তথ্য জানাতে মিডিয়া সেন্টার চালু করতে যাচ্ছে সরকার সকালে সচিবালয়ে নিজের দপ্তরে তথ্য জানিয়েছেন তথ্য প্রতিমন্ত্রী তারানা হালিম ঢাকার সোনারগাঁও হোটেলে আগামী উনত্রিশ ত্রিশ ও একত্রিশ ডিসেম্বর সার্বক্ষণিক এই মিডিয়া সেন্টার থেকে গণমাধ্যম কর্মীদের পাশাপাশি নির্বাচন পর্যবেক্ষকরা তথ্য সংগ্রহ করতে পারবেন বলে জানান তিনি এছাড়া সরকারের গুজব শনাক্তকরণ ও অবহতিকরণ সেল এই তিন দিন চব্বিশ ঘন্টা খোলা থাকবে সেলে প্রতিদিন তিন তিনশিফটে নয়জন করে কর্মী দায়িত্ব পালন করবেন নির্বাচনে সুষ্ঠু পরিবেশ নেই এমন অভিযোগ এনে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন সাবেক সাংসদ টাঙ্গাইল চার আসনের স্বতন্ত্র প্রার্থী লতিফ সিদ্দিকী সকালে নির্বাচন কমিশন এসে প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদাকে এ কথা জানিয়েছেন তিনি তার সমর্থকরা পুলিশে হয়রানির শিকার হচ্ছেন বারবার এমন অভিযোগ করেও প্রতিকার হয়নি বলেও জানান তিনি এদিকে চাঁদপুর দুই আসনে বিএনপির প্রার্থী জালাল উদ্দিনের পক্ষে নির্বাচন কমিশনে এক চিঠিতে অভিযোগ করা হয়েছে তিনি পুলিশ ও আওয়ামী লীগ কর্মীদের দ্বারা বাড়িতে অবরুদ্ধ এজন্য সহকারী পুলিশ সুপার রাজন কুমার দাস চাঁদপুর উত্তর ও দক্ষিণের ওসির প্রত্যাহারের আবেদন করেছেন তিনি আমি মাঠে থাকছি না কারণ মাঠ নির্বাচন করার মতো সমতল নয় আর এমন সমতল যে পুলিশের বুটের তলে পড়তে হয় আর সন্ত্রাসীদের লাঠির আঘাত খেতে হয় আমার অফিস ভেঙে দিচ্ছে আমার লোকদেরকে প্রতিদিন নিরীহ লোকদের গ্রেফতার করছে আসন্ন একাদশ জাতীয় নির্বাচনকে ঘিরে জমজমাট প্রচারণায় মুখর বরিশাল ছয় আসন দিন এক করে নানা প্রতিশ্রুতি দিয়ে প্রার্থীরা ছুটছেন ভোটারদের দাঁড়ে এ আসনের নৌকা প্রতীক না থাকলেও লাঙ্গলি নৌকায় এমন স্লোগান দিয়ে নেতাকর্মীরা ভোট চাইছেন ভোটারদের কাছে অন্যদিকে সেই সুযোগ কাজে লাগিয়ে নির্বাচনে জিততে ব্যস্ত সময় পার করছেন ধানের শীষে প্রার্থী নজরুল বিশ্বাসের রিপোর্ট জানাচ্ছেন জামিলুর রহমান বরিশাল জেলা ছয়টি আসনের মধ্যে আয়তনের দিক থেকে সবচেয়ে বড় আসন বাকেরগঞ্জ আগামী একাদশ জাতীয় নির্বাচনকে সামনে রেখে প্রার্থীরা পার করছেন ব্যস্ত সময় উন্নয়নের নানা প্রতিশ্রুতি দিয়ে ছুটছেন ভোটারদের বাড়ি বাড়ি করছেন গণসংযোগ আর উঠান বৈঠক তো আছেই এ আসনে রয়েছে চোদ্দটি ইউনিয়ন ও একটি পৌরসভা এবারের নির্বাচনে আসনটিতে সাতজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতার মাঠে রয়েছেন অধিকাংশ সময়েই এই আসনটি দখলে ছিল জাতীয় পার্টির আসনের বর্তমান এমপি জাতীয় পার্টির পারভিন জাহান রত্না আমিন লড়াই করবেন লাঙ্গল প্রতীক নিয়ে আর তাই তিনি ব্যস্ত সময় পার করছেন ভোটারদের সাথে আল্লাহর রহমতে মাঠ খুবই ভালো আছে মানে প্রধানমন্ত্রী আমাকে নির্বাচনী করার জন্য সুযোগ করে দিয়েছেন উনি আওয়ামী আমার সাথে সহযোগিতা করার জন্য মহাজোট থেকে দিয়েছেন এখানে কোনো আওয়ামী লীগ কোনো প্রার্থী নাই আমি মহাজোটের প্রার্থী আমি তাদের প্রার্থী এখানে জনগণ উৎসাহের সাথে তারা মাঠে কাজ করছে এবং সকলে ভোট দেওয়ার জন্য উৎসাহভাবে আছে এদিকে ধানের শীষ প্রতীক নিয়ে প্রচারণার মাঠ সরগরম করে রেখেছেন সাবেক এমপি আবুল হোসেন খান ভোট প্রার্থনা করছেন ভোটারদের কাছে আর দিচ্ছেন নানা প্রতিশ্রুতি তবে তার অভিযোগ প্রচার কাজে বাধা দিচ্ছেন লাঙল প্রতীকের কর্মী সমর্থকেরা এতদিন পরিবেশ ভালো ছিল গত তিন চার দিন থেকে পরিবেশটা খারাপ হয়ে গেছে মহাদুরের প্রার্থী তাদের তো মাঠের কোনো মানে বলতে গেলে মাঠের অবস্থা খারাপ তারা এখন সন্তোষের পদ্ধতি অন্যদিকে সাধারণ ভোটারদের মাঝে আলোচনায় রয়েছে আসনের দুই স্বতন্ত্র প্রার্থী সাবেক এমপি পারভিন তালুকদারের স্বামী মহম্মদ আলি ফারুক তালুকদার সিংহ প্রতীক নিয়ে লড়ছেন ব্যাপক প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন তার কর্মী সমর্থকেরা পাশাপাশি মশাল প্রতীক নিয়ে লটছেন যাসোদের মহম্মদ মহসিন এবারে নির্বাচনে বরিশাল ছয় আসনের মোট ভোটার দুই লাখ পঁয়তাল্লিশ হাজার একশো জন জামিলুর রহমান নিউজ নাইন ঢাকা চিরনিদ্রায় সায়িত হলেন বরণ্য চলচ্চিত্র নির্মাতা অভিনেতা আমজাদ হোসেন সকালে নিজ বাড়ি জামালপুরের জামালপুর উচ্চ বিদ্যালয় মাঠে জানাজার নামাজ শেষে তার শেষ ইচ্ছে অনুযায়ী মা বাবার কবরের পাশে চির নিদ্রায় সায়িত হলেন দেশের চলচ্চিত্রের কিংবদন্তি এই নির্মাতা যায় অংশ নেন স্থানীয় রাজনৈতিক নেতাকর্মী সহ সর্বস্তরের মানুষ গত চোদ্দ ডিসেম্বর থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বরেণ্য এই নির্মাতা মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ছিয়াত্তর বছর তিনি একাধারে চলচ্চিত্র পরিচালক প্রযোজক গল্পকার অভিনেতা গীতিকার ও সাহিত্যিক হিসেবে সফলতা পেয়েছেন দেশের সর্বোচ্চ বেসামরিক সম্মান একুশে পদক ও স্বাধীনতা পুরস্কারে ভূষিত হয়েছেন তিনি